নিজের আবার পকেটের টাকা তো আসে, মুখ সালাক পাইছে, নিজের টাকা দিয়ে দিল পান খাইন, ধকি পাইছে সালাক মানুষের পকেটের টাকা দিয়ে, তাহলে খাইস না আর কি চলতেছে, চলুক ওইটাও চলুক, আর কি চলতেছে, আর কি চলতেছে। সকালবেলা রংপুর গেলাম, রংপুর যা দশটা জানার ছবি তুলে দিলাম, এদের সাথে ঠিক হয়েছে 600 টাকা, আর হলো হারা গেছে 2টা জানা, ফিরে অনেকাও ডুবে গেছে, এখন আসিয়া মুখ তুলতে আসিয়া করতেছে, ভাইয়া ছবি তুলি দেন, মুখ কেমন চালাক পাইছে, হ্যাঁ দেই কত করি, এরকম ছবি 10 টাকা পিস, ওরা দুইজন ছবি তুলি 20টা, আমার 200, 600, 200, 800 টাকাটা যদিও কোনো পাই নেই তো পাবো, মাইন নেই, কারণ ছবি তো আমার কাছে ডেলিভারি হয় নাই, না ডেলিভারি হবে জিমেইলে ডেলিভারি, তাহলে তো তারপর তো পেমেন্ট দিবে, তার কাছে পেমেন্ট দিবে না, আমি তো চাইলে রানিংয়ে খুলে দিতে পারতাম, কিন্তু ওই সময় দিলে হবে কি 200 জায়গার 100 দেবে, 100 জায়গার 50 দেবে, বড় ভিডিওটা 5-6 মিনিট দিতে হবে, মুখ কি চালাক পাইছে ওরা, তারপর এই কাজ কাম যাই নিয়ে দিছে বিবাদ হুজুর, ময় আসছে আসিয়া এখন ওই এই ছবিগুলো নিয়ে যাইবে, এখন ওর মোবাইল যদি ঘাটিয়ে ছবিগুলো বাইর করি না, কি চালাক পাইছে, কি পাইছে, মুই ওর ছবিও দেও নাই, রানিং কারেন্ট গেছে, মুই কইছে এলা হবার নাই, আইপিএস ও চার্জ নাই, বন্ধ হয়ে গেছে, উনি সন্ধ্যার পরে আসেন, তো টক্কি ওরা চালাক পাইছে, কয়েছে মক্কি ওরা চালাক পাইছে, তোমরা চালাক পাইছে, মুই বিয়ে করছো 6 বছর, হ্যাঁ চাওয়া হয়েছে 3 বছর পর, সমস্যা নেই, উনি তো চালাক নয়, ইসলাম সমস্যা তৈরি হয়েছে, কি সমস্যা, যাত্রা গিয়ে যে কথা উঠিল, হয়তো জুমায় জুমায় 7 দিন আগে আবার বিয়ে হচ্ছে, হ্যাঁ তাই তো, গত রমজান আর এই যে রমজান গেল 1 বছর, তোর বড়া তো আমার তো বেড়ার বয়সে 4 বছর, তোর বিয়ের বয়সে চাইতে বেশি, ওর বিয়ের বয়সে 1 বছর, মোর বেড়ার বয়স 4 বছর, যদি বিয়ে করার 3 বছর পর ছাওয়া নিয়ে থাকো, ওই জায়গা কত তুই তো দেখি গো, যদি বিয়ের 3 বছর পর ছাওয়া নিয়ে থাকো, তাইলে ওই বিয়ের 2 বছর ছোট, আবার ছাওয়ার 2 বছরের ছোট, 4 বছর, বেটার বয়স 3 বছর, মানে 6 বছর টোটাল আর কি মোটামুটি, যদিও বন্ধু তাতে ফাঁসি গেছে, মানে বয়স কমে দিল, হাসি দে তো, আর ফাঁসি গেছে আর হাসি দে তো, অডিও নাই, অডিও নাই, ফাঁসবে ফাঁসবে, ফাঁসার কারণ আছে, ওরে বারবার কইছি বিয়েটা করিস না তুই, তাও বিয়ে করে ফেলালি, তেল আছে দন্ডা শিখ বাজুরি জীবনে না, ঠিক আছে।